নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্দু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন। স্কুল কিংবা চাকরির পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ, দ্য ওনলি সাকসেস মন্ত্র ইজ বিগ বুকস। বি উইথ দ্য বেস্ট, গেট পাস টু দ্য রেস্ট। বিগ বুকস, আ জয়েন্ট ভেঞ্চার উইথ পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালে সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। উদয়পুরের জগন্নাথ দিঘি ঘুরে দেখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমবাসা থেকে বহিরাজ্যের শ্রমিকরা রওনা হলো তাদের নিজ নিজ স্থানে। লকডাউনে প্রত্যন্ত মহকুমার শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ালো উজ্জয়ন্ত টেকনোলজি লিমিটেড। আগরতলা রেল স্টেশন থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হলো আরো একটি শ্রমিক স্পেশাল ট্রেন। কমলপুরের তিন এলাকার কোয়ারেন্টাইন জোনে খাদ্য সমস্যা দূরীকরণে এগিয়ে এলো বিজেপি কমলপুর মন্ডল কমিটি। এবার সংবাদ বিস্তারিত। উদয়পুরের জগন্নাথ দিঘি ঘুরে দেখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। পর্যটন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে জগন্নাথ দিঘির সৌন্দর্যায়নে কাজ সর্জনে ঘুরে দেখলেন মন্ত্রী মহোদয়। আধিকারিকদের সাথে কথা বলে মন্ত্রী কাজের গতি বাড়ানোর জন্য গুরুত্ব আরোপ করেন। রাস্তার জল যাতে কোনো প্রকারই জগন্নাথ দিঘিতে না পড়তে পারে সেই ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেন মন্ত্রী। যেভাবে কাজ চলছে কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার জন্য মন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন। ঠিক আছে না, মানে এরকম পাশে হবে, বাট আদার সাইডে যে চিলড্রেন বাচ্চাদের জন্য খেলাধুলা বা এইসব অ্যারেঞ্জমেন্ট ওখানে হবে, ওইখানে আপনার এটা তিন গুণ জায়গা আছে। আমবাসা থেকে বহিরাজ্যের শ্রমিকরা রোয়ানা হলো তাদের নিজ নিজ স্থানে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে যাওয়া হয় আমবাসা রেল স্টেশনে। সামাজিক দূরত্ব বজায় রেখে আমবাসা রেল স্টেশনের শ্রমিকদের পরীক্ষা নিরীক্ষা করানো হয়। মোট 91 জন শ্রমিক আমবাসা রেল স্টেশন থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হয়। লকডাউনের পর থেকেই বহিরাজ্যের শ্রমিকরা আটকে পড়ে আছে ধলাই জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ইটভাটার শ্রমিকরা। বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল তারা। বুধবার একটি বিশেষ ট্রেনে তাদেরকে নিজ নিজ স্থানে পাঠানো হয়। বুধবার সকাল থেকেই ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা আমবাসা রেল স্টেশনে জমায়েত হতে শুরু করে। সামাজিক দূরত্ব বজায় রেখে আমবাসা রেল স্টেশনে শ্রমিকদের স্বাস্থ্যকর্মীদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করানো হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। পরিস্থিতি সামাল দিতে আমবাসা রেল স্টেশনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ময়ূর রতিলাল গাবেকার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সামাজিক দূরত্ব বজায় রেখে রেল দপ্তরের আধিকারিকরা তাদেরকে ট্রেনে তুলে দেয়। মোট 91 জন শ্রমিক আমবাসা রেল স্টেশন থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এক সাক্ষাৎকারে শ্রমিকরা জানায়, লকডাউনের পর থেকে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল, সরকার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ায় তারা খুশি। কব তক সে ইয়া পর হ্যায়? 4 মহিনা হো গয়া। 4 মহিনা। ক্যা কাম করতে হ্যায় ইয়া পর? ইট পকানে वाला কাম করতে হ্যায়। জলাই মিস্ত্রি। ইট পকানে কাহা পর? হাল হাল বাজার। আজ আজ কাহা যা রহে আপনি? আজ যা রহে ঘর আপনা। কি করতে হবে? नारी सोरा जी। कहाँ जा रहे हैं आज? प्रतापगढ़ जा रहे हैं घर जी। कब तक से यहाँ पर है? यहाँ हो गया 6 महीने हो जा रहा है सर। कुछ तकलीफ है यहाँ पर? नहीं नहीं सर, कोई तकलीफ नहीं। ऐसे ही घर पे जा रहे हैं? हाँ सर, अब सभी की इच्छाएं होती है घर जाने की, हो तो सभी के है जी। हाँ, बाल बच्चे हैं, माँ बाप हैं, सबको देखने की तो इच्छाएं हो ही जाता है सर। ब्यूरो रिपोर्ट, फोकस, त्रिपुरा।
আগরতলা রেল স্টেশন থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হলো আরো একটি শ্রমিক স্পেশাল ট্রেন। লকডাউনের ফলে রাজ্যে আটক পড়ে বহু পর্যায়ী শ্রমিক, রাজ্য সরকার তাদের নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য উদ্যোগ গ্রহণ করে মুখ্যমন্ত্রী তান্ত্রহুবিলের অর্থ ব্যয় করে বুধবার একটি শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্য থেকে রওনা হয়েছে। এই ট্রেনটি যাবে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। এই ট্রেনে করে মোট 1584 জন যাত্রী নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দিন আগরতলা রেল স্টেশন থেকে উঠে 479 জন শ্রমিক, তারা দক্ষিণ গুমতি ও সিপাহীজলা জেলায় ছিল। এদিন আগরতলা রেল স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে থার্মাল চেকিং করানো হয়, তারপর তাদেরকে ট্রেনে উঠানো হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলার অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এবং আমাদের ডিস্ট্রিক্ট সিপাহীজলা থেকে 133 জন উত্তর প্রদেশের জন্য রওনা দিয়েছে। আমরা ওদেরকে চেক 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 করে ট্রেনে উঠিয়ে ওদেরকে রওনা করে দিয়েছি। তারা সবাই কি মাইগ্রেন্ট লেবার না? হ্যাঁ, সবাই মাইগ্রেন লেবার, বিভিন্ন ইটভাটাতে ওনারা কাজ করতো। তো এখানে আমার সাথে বিক্রিন ওনারাও আছেন। আমরা সবাই ওদেরকে জল বিস্কিট টিস্কিট খাওয়া দাওয়া ড্রাই রেশন দিয়ে ট্রেন তুলে দিয়েছি। আগরতলা স্টেশন থেকে একটা ট্রেন চলছে, কোথায় থেকে কোথায় যাবে এবং কি নিয়ে যাবে তারা এবং তাদের মানে কটা ডিস্ট্রিক্ট লেভেল হবে? আগরতলা থেকে প্রয়াগরাজ ইউপি যাবে। আমাদের যারা নাকি ব্রিকের যে লেবাররা আছে শ্রমিকরা, ওরা শ্রমিকরা এই শ্রমিক ট্রেন দিয়ে যাচ্ছে। এটা আগরতলা থেকে শুরু হয়ে আগরতলা আজকে আমাদের এখান থেকে যাচ্ছে এলো সাউথ ডিস্ট্রিক্ট গুমতি এবং সিপাহীজলা। সিপাহী টোটাল 479 জন এক্ষুনি রওনা হলো, 1584 জন উঠবে। উঠে টোটাল আমাদের যেটা হয়েছে মানে টোটাল স্ট্রেংথ হলো 1584। আমাদের এখান থেকে এখন অব্দি গিয়েছে এই যে এই আগরতলা থেকে 479, জিরানের থেকে যে 547 আর বাকিটা 531 ওই দুটো স্টেশন থেকে উঠবে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতি পর। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। ফিরে এলাম বিরতির পর। বুধবার ধলাই জেলা থেকে প্রথম পর্যায়ে প্রায় শতাধিক পর্যায়ী শ্রমিক তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আমবাসা রেল স্টেশনে প্রশাসনের পক্ষ থেকে তাদের সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। তারপরও তাদের পাশে এসে দাঁড়ালো আমবাসা নালিছড়া দলাই ব্রিক্স কোম্পানি। এদিন স্টেশনে আগত প্রত্যেক পর্যায়ে শ্রমিককে ব্রিক্স কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হয় জল ও বিস্কিট। দলাই ব্রিক্স কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির কর্ণধার বিভূভূষণ দেব ও কাজল দেব। গ্র্যান্ড লেভারের দলাই ডিস্ট্রিক্টের প্রথম ব্রিক্স, বিশেষ করে উত্তরপ্রদেশের যারা লেবার, ধলাই ডিস্ট্রিক্টে চারটে সাব ডিভিশনে টোটাল 100 জন শ্রমিক আছেন। এই শ্রমিকরা আজকে একটার সময় ট্রেনে যাবেন, তাদেরকে ধলাই ব্রিক কোম্পানি নালিছড়ার পক্ষ থেকে প্রত্যেক লেবারেই 2 লিটার একটা জল আর একটা বড় বিস্কিটের প্যাকেট আমরা উপহার হিসেবে তুলে দিয়েছি। লকডাউনে প্রত্যন্ত মহকুমায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ালো উজ্জয়ন্ত টেকনোলজি লিমিটেড। লকডাউন চলাকালীন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে প্রত্যন্ত এলাকার শ্রমজীবী মানুষরা। গন্ডাছড়া মহকুমার 100 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে উজ্জয়ন্ত টেকনোলজি লিমিটেড। চাল ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় শ্রমজীবী মানুষদের হাতে। উপস্থিত ছিলেন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। আমাদের গন্ডাছড়া মহকুমার 100 পরিবারকে যে চতুর্থ লকডাউনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের আজকে এই বিতরণে এলাকায় বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন অংশগ্রহণ করেছেন। আজকে এই অনুষ্ঠানে আমরা 50 পরিবারকে আমরা বিতরণ দেওয়া হয়েছিল। আগামী নারকেল পুঞ্জ বিশিতে আমরা আরও 50 পরিবার দেওয়া হইব। আমি আমারও যে অভিনীত টেকনোলজি প্রাইভেট করোনা মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সংবাদ মাধ্যমের কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সারি থেকে কাজ করে যাচ্ছে। তাই আগরতলা শহরের চিত্র সাংবাদিক, বিশেষ করে যারা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সংবাদ সংগ্রহের জন্য ছুটে যায়, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরা। এদিন পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরার পক্ষ থেকে এই সকল সাংবাদিকদের জন্য 5 লিটার করে পেট্রোলের ব্যবস্থা করা হয়। আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের হাতে পেট্রোলের স্লিপ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, সদস্য সুরজিৎ পাল সহ অন্যান্যরা। ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, কোভিড পরিস্থিতি ত্রিপুরা থেকে করোনা ভাইরাস পরিস্থিতি চলছে এবং প্রথম সারির যোদ্ধার মধ্যে রয়েছে রাজ্যের সাংবাদিকরা, বিশেষ করে যারা ফিল্ডে কাজ করেন চিত্র সাংবাদিকরা। তাদের কথা বিবেচনা করে পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন
যারা শুধুমাত্র ফিল্ডে কাজ করছেন, সংবাদ সংগ্রহের জন্য বাইক দিয়ে যাচ্ছেন, গাড়ি দিয়ে যাচ্ছেন, তাদের জন্য উনি বেশি না অল্প কিছু পরিমাণে 5 লিটার করে পেট্রোলের ব্যবস্থা করবেন। কমলপুরের 3টি এলাকা কন্টেনমেন্ট জোনে রয়েছে, সেই এলাকাগুলিতে কিছুটা খাদ্য সমস্যা দেখা দিয়েছে। এই খাদ্য সমস্যা দূরীকরণে এগিয়ে এলো বিজেপির কমলপুর মন্ডল কমিটি। বিজেপির কমলপুর মন্ডল কমিটির উদ্যোগে বুধবার 300 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কমলপুর পৌর পরিষদের 1 ও 2 নং ওয়ার্ড ও মোহনপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজেপির কার্যকর্তাদের হাতে খাদ্য সামগ্রীগুলি তুলে দেয় বিজেপির কমলপুর মন্ডল কমিটির সভাপতি শ্যামল পাল। যে আমাদের কমলপুরের 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড এবং মোহনপুর গ্রাম কন্টেনমেন্ট জোনের আওতায়, এই জায়গার মানুষ বাইরে বেরোতে পারছে না। এই জায়গার যারা গরিব মানুষ আছে, যারা কাজে যেতে পারছে না, তাদের গড়ে চাল আছে, অন্যান্য সামগ্রী নেই। সেজন্য আজ কমলপুর মন্ডল কমিটির পক্ষ থেকে সেখানে 300 পরিবারের মধ্যে আমরা আলু, পেঁয়াজ, তেল, লবণ, সয়াবিন এই ধরনের সামগ্রী, খাদ্য সামগ্রী আমরা 300 পরিবারের মধ্যে পৌঁছে দেব। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতির, ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্ট্রাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। ये आपकी हिम्मत है जिसके वजह से आज एक और लड़की निर्भया ने बनी। ये आप ही की ताकत है जिसने आज करीम चाचा को सही वक्त पे काम पे पहुंचाया। ये आपका बेइंतहा हौसला है जो पिंकी को हर साल स्कूल टॉपर बनाती है। और ये जो आपका अटूट विश्वास है जिसके कारण आज गांव के हजारों औरतें अपने पैरों पे खड़े हो पाए। सलाम है आप सबको मेगा टर्बो टीएमटी की तरफ से, क्योंकि हम आपको वो हिम्मत, ताकत और विश्वास दिलाते हैं जिससे कि आपका घर बने एक मजबूत और टिकाऊ बुनियाद पे। मेगा टर्बो टीएमटी बार, भरोसा जो लगे अपना। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মাসের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। কৈলাসহর পুর পরিষদ দ্বারা জনস্বার্থে প্রচারিত করোনা অ্যাওয়ারনেস সং। বিশ্ব জুড়ে বড়ই ভয়ানক স্থিতি বর্তমান, আগামী দিনে থাকতে হবে সতর্ক সাবধান, মানতে হবে স্বাস্থ্যবিধি সুস্থ থাকতে, নিতে হবে কিছু উপায় সবাইকে বাঁচতে, সাবান দিয়ে ধুতে হবে বেশি করে হাত, জনসমাগম এড়িয়ে চলো, লাগাও মুখে মাস্ক, হাঁচি কাশি দিলে ঢাকো, রুমাল দিয়ে মুখ, ঘরে থাকো বেশি করে এখন এটাই সুখ, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি, থামবে সবার কান্না, সবার সহযোগিতায় মুক্ত হবে করোনা, পৃথিবীতে ফুটবে হাসি, থামবে সবার কান্না।
সুস্থ থাকতে মেনে চলুন এই কয়টি বিধি। বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে ধোন। হাঁচি বা কাশি হলে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করে টিস্যুটি ঢাকনা দেওয়া ডাস্টবিনে ফেলুন। মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশি জ্বর বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। চোখ নাক এবং মুখে হাত না ধুয়ে স্পর্শ করবেন না। নুন জল দিয়ে গার্গল করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আন্তে কৈলাসহর পুর পরিষদ। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে। আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দৈনন্দিন প্রয়োজনের জন্যে যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্যে আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্যে হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715137555 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতে নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। শান্তিবাজার মহকুমা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত আখামা দেবরায়পাড়া এডিসি ভিলেজ। এই গ্রাম দীর্ঘ অনেক বছরের পুরনো বলে জানা যায়। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় এই গ্রামটি রাজন্য আমলে। এই গ্রামে প্রায় 30 পরিবারের লোকজনের বসবাস। গ্রামের অধিকাংশ লোকজন টঙ্গর বানিয়ে কোন প্রকার কষ্টের সহিত জীবনযাপন করছে। এই গ্রামে যাতায়াতের জন্য রাস্তা থাকলেও নেই কোনো পরিবহনের ব্যবস্থা। এলাকাবাসীদের দাবি করে নতুন সরকার যেন এলাকার উন্নয়নের স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। জানা ছিল না, এটা আমার সম্বন্ধে জানে যারা দাদু কইছে
দাদুমা কয়ে গেছেন বীর বিক্রম আমলে এই রায়বাড়ি হয়েছে আর কি। এটা নদী থেকে হাতি লইয়া তাইনে তো চলে আসে বলে এটা শুনছে আর কি। এটা রাস্তাঘাট নাই, কোনো ইয়ে নাই, সবসময় গাড়ি রিজার্ভ করে যাইতে হয়। রিজার্ভ করে যাইতে লাগে, তোমার এত অসুবিধা হয়, রুগী সুগী লাগে, খুব অসুবিধা। আম তো রাস্তা খারাপ, এলে গেল 1100 রিজার্ভ লইতে লাগে রুগী। সরকারি আধিকারিক কেউ আইসেনি আপনারা খোঁজ খবর নিত? হ্যাঁ, এই সময় সরকারি কেউ আইসেনি আপনারা খোঁজ খবর নিত? ও আইসিল কেউ আইসে না? জায়গাটার নাম কি? জায়গাটার নাম, জায়গার নাম নেই। হ্যাঁ, রায়বাড়ি। আপনারা এখানে কত পরিবার আছে? এখানেও 30 পরিবার। রাজধানীর আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। অন্যদিকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পশ্চিম ত্রিপুরার জেলার জেলাশাসক। দায়িত্বভার গ্রহণের পর বেশ কয়েকবার আইজিএম হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে সফর করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডক্টর দিলীপ দাস। 2013 আইজিএম হাসপাতালের নতুন ভবনে নির্মাণ কাজ শুরু হয়। 3 বছরের মধ্যে এই নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো কাজ শেষ হয়নি। এই নির্মাণ কাজের সঙ্গে বহু এজেন্সি যুক্ত রয়েছে। ইতিমধ্যেই 5 থেকে 6 দফায় বৈঠক হয়েছে। একই সঙ্গে পরিদর্শন করা হয়েছে নির্মাণ স্থল সহ আশপাশ এলাকা। সমস্ত কাজ যাতে দ্রুত শেষ হয় তার রাস্তা বের করতে এই উদ্যোগ গ্রহণ। বুধবার নতুন করে আইজিএম ভবন পরিদর্শন শেষে এ কথা জানান বিধায়ক। ঠিক আছে, রাস্তাটা আপনার এই লেভেলে উঠবে তো, এই লেভেলে উঠবে। যে চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতি ডক্টর দিলীপ দাস, উনি ইয়াহ পে ভিজিট করার কে বাদ বহু সারা ইনিশিয়েটিভস লিয়া ক্যুকি ইস হসপিটাল মে বহু সারা ইস্যুজ থে। হেলথ ডিপার্টমেন্ট, PWD, ইয়ে যো 2-3 কনস্ট্রাকশন এজেন্সিজ, ইনকে বিচ মে প্রপার কোঅর্ডিনেশন মে কুছ ইস্যুজ ইয়াহ পে নোটিস কিয়া গিয়া হ্যায়। और विजिट करने के बाद बहुत सारे डिसीजंस यहाँ पे लिए, तो हम फिर से हेल्थ डिपार्टमेंट को कुछ इश्यूज हम कम्युनिकेट करेंगे, क्योंकि मेजोरिटी एक्शन हेल्थ डिपार्टमेंट PWD उनसे करना है, क्योंकि रोगी कल्याण समिति जो है उसका दायित्व जो है वो लिमिटेड है। उसमें जो पेशेंट को फैसिलिटेट करने के लिए जो जो है उसका एक्सपेंडिचर भी काफ़ी लिमिटेड है। গভর্নমেন্ট কোভিড যে যারা দেখছে তারা নিজস্বভাবে চিন্তা করছে, কিন্তু এরই মধ্যে আমরা দেখলাম যে এই যেটা আছে ইয়েতে হাঁপানিয়ার এখানে যেটা আছে সেখানেও বন্দোবস্ত করছে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যেটা অত্যন্ত লক্ষণীয়, এখন পর্যন্ত কিন্তু আমাদের স্টেটে কিন্তু কোভিডে কিন্তু কোনো মারা যায়নি। আমাদের কিওর রেট কিন্তু ভীষণ ফাস্ট, কিন্তু যার জন্য আমাদের এখন পেশেন্ট যাবে যেভাবে আসছে তাদের ভালো করে আমরা ছেড়ে দিচ্ছি। GBBM-এ হয়তো হার্ডলি 10-12-50-60 পেশেন্ট আছে, তো ম্যানেজমেন্টটা এমন ফাস্ট হচ্ছে যে মনে হয় না এটা লাগবে ইনিশিয়ালি যেটা নেওয়া হয়েছে। এটা গভর্নমেন্ট যারা এটা ইয়ে করছে তারা চিন্তা ভাবনা করছে, মনে হয় না আমার এই বিল্ডিং লাগবে, কারণ ফেরি ফেরিতে আমরা কিন্তু আরও অনেকগুলো, প্লাস এখন কোভিডের ম্যানেজমেন্টের ধারণাটাও পাল্টাচ্ছে। ভারতের ছাত্র ফেডারেশন সর্বভারতীয় কেন্দ্রীয় কার্যকারী কমিটির আহ্বানে এবং ওয়ালতিপুরা ফর্মার টুসিপ পাবলিক এডুকেশনের ডাকে বুধবার বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় SFI ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন আগরতলা শহরে সিটি সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হয় তারা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে ডিজিটাল বৈষম্য দূর করার দাবি জানান SFI এর রাজ্য সম্পাদক। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন নিবেদন করছেন।
School kimba chakrir porikha hok kimba interview, the only success mantra is Big Books. Be with the best, get past the rest. Big Books, a joint venture with Parul Prakashani Private Limited. Bono Chaya Offset Printing Press. Sister Gura Moshla, Guno mane proti ghore ghore. Pata ultale shonar koni, Parul Prakashani. Shera result chaile tomay, porte hobe jani. পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। উদয়পুরের জগন্নাথ দিঘি ঘুরে দেখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আম্বাসা থেকে বহিরাজ্যের শ্রমিকরা রওনা হলো তাদের নিজ নিজ স্থানে। লকডাউনে প্রত্যন্ত মহকুমার শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ালো উজ্জয়ন্ত টেকনোলজি লিমিটেড। আগরতলা রেল স্টেশন থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হলো আরো একটি শ্রমিক স্পেশাল ট্রেন। কমলপুরের তিন এলাকার কোয়ারেন্টাইন জোনে খাদ্য সমস্যা দূরীকরণে এগিয়ে এলো বিজেপি কমলপুর মন্ডল কমিটি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।